ITEE ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আর মণ্ডল প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও বেশ কিছু ভ্যাকেন্সির খবর নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছে। তাহলে চলো দেখি নি আজকে কী ভ্যাকেন্সি রয়েছে। আজ প্রথম যেটা রয়েছে সেখানে SSC তরফ থেকে CGL কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 6506। কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েট, মানে যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলেই তারা ফর্মটি ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের 31st January 2021। এর মধ্যে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। সাইটটি রয়েছে www.ssc.nic.in। এই সাইটে গেলে বাকি আরও ডিটেলস তোমরা জানতে পারবে। পরের যেটা রয়েছে PSC তরফ থেকে PWD কিছু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। যারা ইলেকট্রিক্যাল পাস আউট হয়েছ তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 34 ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে। কোয়ালিফিকেশান চেয়েছে বিটেক এবং বি। ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 11th January এবং লাস্ট ডেট রয়েছে 1st February 2021। সাইটটি রয়েছে www.pscwbonline.gov.in। এই সাইটে গেলে তোমরা বাকি ডিটেলস জানতে পারবে। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডিরেক্টলি ওখান থেকেও চেক করে নিতে পারো। নেক্সট যেটা রয়েছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে গ্রুপ ডি পদে ভ্যাকেন্সি বেরিয়েছেন। ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 135। কোয়ালিফিকেশান চেয়েছে 8 পাস হলে তারা ফর্মটি ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের 15th January 2021। সাইটটি রয়েছে www.durgapurmunicipalcorporation.org। এই সাইটে গেলে বাকি ডিটেলস তোমরা জানতে পারবে। লাস্ট যেটা রয়েছে সেটা ইন্ডিয়ান আর্মি, নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে কিছু অফিসার নেওয়া হচ্ছে। ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 400। কোয়ালিফিকেশান চেয়েছে HS, মানে HS পাস করলেই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 19th January 2021। সাইট রয়েছে http://www.upsconline.nic.in। এই সাইটে গেলে তোমরা আরও বাকি ডিটেলস জেনে নিতে পারবে। সাইটগুলো অবশ্যই কিন্তু চেক করে নেবে। আজ তাহলে এই পর্যন্তই রইল। পরের দিন হয়তো আরও অনেক কিছু ভ্যাকেন্সির খবর নিয়ে তোমাদের সামনে এসে হাজির হতে পারবো। আমাদের ITEE টেকনিক্যাল গভর্নমেন্ট জবের জন্য ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা অবশ্যই করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। নাম্বারটি রয়েছে 8910393989। আর একবার বলছি 8910393989। এই নাম্বারে যোগাযোগ করে নিও। আজ তাহলে এই পর্যন্ত রইল। তোমরা সবাই ভালো থেকো।